মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর ঘিরে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তরুণ চক্রবর্তী। তরুণ দা, স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরায় আপনাকে। ধন্যবাদ। বলুন। ভোটমুখী বাংলার প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সার্বিক চিত্রটা যদি তুলে ধরেন। বিপ্লব দেব আজ যে ভোট প্রচারে আসেন, তিনি বারাসাত, হাবড়া সহ বিভিন্ন জায়গায় কোথাও পরিবর্তন যাত্রায় অংশ নেন, কোথাও জনসভায় ভাষণ দেন। মোটামুটি লোক ভালোই হয়েছিল। তিনি বিজেপির আমলে ত্রিপুরার উন্নয়ন কি কি হয়েছে, কি কি করতে পেরেছেন গত 3 বছরে সেটা তুলে ধরে বিজেপির হয়ে ভোট চান মানুষের কাছে। এবং তার বক্তব্যের মূল সুর ছিল গত 3 বছরে ত্রিপুরায় ব্যাপক উন্নতি হয়েছে, কর্মচারীদের উনি সপ্তম পে কমিশন থেকে শুরু করে অন্যান্য সুবিধা দিয়েছেন, এইসব কথাগুলো বলেন। এবং পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ যাতে উন্নতি হয় সে কথাগুলো বলেন। বাংলার অনুন্নয়নের জন্য মমতাকে দোষারোপ করেন। এটা আজকে বিপ্লব দেবের প্রচার। তবে প্রচারে যে ধরনের লোক হওয়ার কথা আশা করা হয়েছিল সে ধরনের লোক হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। এবং বিপ্লব দেবের এই যে অভিযোগ, এই অভিযোগ তৃণমূল উড়িয়ে দিয়েছে। এবং তাদের তাদের বক্তব্য হচ্ছে ত্রিপুরা সরকার, ত্রিপুরা একটি অত্যন্ত ছোট্ট রাজ্য, এই রাজ্যে কর্মচারীদের বেতন থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে অনেক সাহায্য পাওয়া যায়। পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য এবং ত্রিপুরায় সপ্তম পে কমিশন দেওয়া হয়নি বলে পাল্টা অভিযোগ করেন তৃণমূল নেতারা। তৃণমূল এবং বামেদের তরফ থেকে বলা হয়েছে বিপ্লব দেব এখানে এসে ভাওতাবাজি দিয়ে গেছে, তিনি আসলে মানুষের চাহিদা বা প্রত্যাশা সম্পর্কে মিথ্যে কথা বলে গেছেন। ত্রিপুরার তুলনায় পশ্চিমবঙ্গ অনেক বেশি উন্নত এমনটাই দাবি করেন তৃণমূলের নেতা এবং নেতারা। এবং তারা সব ক্ষেত্রে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ত্রিপুরা সরকার ব্যর্থ বলেই তারা মন্তব্য করেছেন। বিপ্লব দেব নিজের বক্তব্য সেটা তুলে ধরার চেষ্টা করেন। এইভাবে আজকে প্রচারে অংশ নেন বিপ্লব দেব বিভিন্ন জায়গায়, কোথাও রথযাত্রা, কোথাও জনসভা, সব মিলিয়ে ব্যস্ততার সঙ্গেই কাটে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাহেব। ত্রিপুরার তরুণদা, আপনার কাছ থেকে আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, ত্রিপুরার যে উন্নয়নের ফ্যাক্টর, এই যে ইস্যুটা মূল ছিল আপনি বলছিলেন, এই ইস্যুটা কতটা ফ্যাক্টর হতে পারে বঙ্গ ভোটে, কি মনে হয় আপনার? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে এসে বা অমিত শাহ এসে ত্রিপুরা মডেলের কথা বলেছেন। পশ্চিমবঙ্গের মানুষের ত্রিপুরা সম্বন্ধে ধারণা অনেকটাই কম বলেই আমার মনে হয়। ত্রিপুরা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক ছোট রাজ্য, বাংলা ভাষী রাজ্য হলেও, ফলে ত্রিপুরায় কিরকম আছেন, কতটা ভালো আছেন, কতটা খারাপ আছেন, কি তুলনা ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হয় না। তো বিজেপি নিজেদের সরকার চালানোর কথা বলতে গিয়ে ত্রিপুরার উদাহরণ টানছে, কারণ ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মিল কিছু আছে, অবশ্যই আছে। এবং বিজেপির সামনে অন্যান্য যে রাজ্যগুলো আছে, যেমন উত্তরপ্রদেশ বা বড় বড় রাজ্য বিজেপি শাসিত রাজ্যগুলো, সেখানে পশ্চিমবঙ্গ থেকেও আইন শৃঙ্খলা অবস্থা খারাপ বলে অনেকে মনে করেন। তাই ত্রিপুরা বাংলা ভাষী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাঙালি, যেই প্রচারে তাই ত্রিপুরা মডেল থেকে আনতে চাইছেন। এখন কি হবে না হবে সেটা পরে হয়ে যাবে। পশ্চিমবঙ্গের নির্বাচনটা আবার খুব কঠিন নির্বাচন, বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি অনেক চলছে। মমতা ব্যানার্জি অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি এখনো তার মিটিং মিছিলে লোক উপচে পড়ছে। ফলে তরুণদা যদি প্রচার করে তাহলে তো কিছুটা বিজেপির প্রভাবিত হবে বলেই বিজেপি তাকে নিয়ে আসছে বলে আমার মনে হয়। ছোট করে জানতে চাইবো বামেদের অবস্থানটা। বামেরা এবার অনেক বেশি সক্রিয় বলেই মনে হচ্ছে। 28 তারিখে বামেদের দিল্লিতে জনসভা আছে, সেই জনসভা থেকে বয়ে যাবে। বামেদের সঙ্গে কংগ্রেসও রয়েছে, বহু জায়গায় বামেদের দেওয়াল লিখন দেখা যাচ্ছে, কংগ্রেসের দেওয়াল লিখন দেখা যাচ্ছে, ব্রিগেডের সভা নিয়ে প্রচার করছে, লোক হচ্ছে। বামেরা মনে হচ্ছে এবার একটা তৃতীয় শক্তি হিসেবে অবশ্যই লড়াইতে থাকবে। এবং আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে গেছেন অমিত শাহ, তিনি বলেছেন দ্বিতীয় কে হবে, তৃণমূল না বামেরা, সেটা নিয়ে তিনি যারা ধোঁয়াশা তৈরি করে গিয়ে বামেদের একটু অক্সিজেনও দিয়ে গেছেন। এখন কারণ বিজেপির অঙ্ক হচ্ছে,
বিজেপি বিরোধী ভোট হবে না, পেলে বিজেপি বিরোধী যে ভোটটা আছে সেটা দুভাগ হবে, তৃণমূলের অঙ্ক সরকার বিরোধী যে ভোট আছে সেটা দুভাগ হবে বামেরা বেশি ভোট পেলে। ফলে এখন এই ভোট কাটাকুটির অঙ্কে কে জিতবে, কে হাসবে, কে শেষ হাসি হাসবে সেটা ভোটের পরে বলা যাবে। আপাতত বলা যেতে পারে পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং এবারে নির্বাচনে বামেরা বেশ সক্রিয়। ধন্যবাদ তরুণদা আপনাকে।